হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার শান্তা ইসলাম উর্মি। আমি আজকে আপনাদের সাথে একটি ব্লগ ভিডিও শেয়ার করব। আর এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ রান্নার ব্লগ। যদি আপনাদের রান্নার ব্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ফ্রেন্ডস, ভিডিওর ভিতরে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর আজকে আমি আপনাদের সাথে অসম্ভব স্বাদে মুরগির মাংস রান্নার রেসিপি শেয়ার করব। আর এই মুরগির মাংস রান্নাটি ভাজনা দিয়ে লাস্টে যে ভাজনাটি দেব এটার জন্য খুবই টেস্ট হয়। তো এখানে আমার রান্না হয়ে গেছে ইলিশ মাছ। তো এটা আমি দেখাইনি, ইলিশ মাছ রান্না হয়ে গেছে। এই যে গুঁড়ো মাছ দেখলেন, গুঁড়ো মাছ চচ্চড়ি করা হয়ে গেছে টমেটো দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে। আর এখানে সবজিও বসিয়ে দিয়েছি। সবজি হচ্ছে, এটা হচ্ছে রাতের জন্য। আর এই সবজি হচ্ছে আমার শ্বশুর আব্বু রাতে রুটি খায় সবসময়, এই কারণে সকালে রাতে রুটি খাই। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির ব্লগ ভিডিও। তো আমি এখানে মুরগির মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ। মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে লবণ, হলুদ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবই পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর আমি এখানে 2 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি সব কিছুই। আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা আর একটু ইলাচ বাটা। রসুনটা আমি এখানে 2 টেবিল চামচ নিয়েছি, আদাটাও 2 টেবিল চামচ নিয়েছি। এখানে যেহেতু 2 কেজি পরিমাণ মুরগির মাংস, তো আমি এভাবে সবসময় রান্না করি। 1 কেজিতে দিই হলো 1 টেবিল চামচ রসুন বাটা, আদা বাটা, আর 2 কেজিতে 2 টেবিল চামচ এভাবেই সব রান্না করি। তো আমি এটা ম্যারিনেট করে নিয়েছি একটু সরিষার তেল দিয়ে, আর সয়াবিন তেল দুটো দিয়েই ম্যারিনেট করে নিয়েছিলাম। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো হবে তেল দিয়েছি। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিচ্ছি, এখানে ইলাচ আছে, দারচিনি, আর গোলমরিচ, লবঙ্গ, আর তেজপাতা, সব কিছু দিয়ে এটা একটু ফ্রাই করার মতো করে নেব। আর এদিকে হচ্ছে সবজিটা একটু নাড়া দিয়ে দিব। দুপুরে আর কি রান্নার শেষে আমরা সবজিটা এভাবে রান্না করে রাখি, সেদ্ধ করে রাখি আর কি। আর রাতের যখন রুটি বানাই তখন আর কি এটা বাঘাত দেওয়া হয়। তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগির মাংস। এখানে আমি 2-3টা মতো ইলাচ দিয়েছি, আস্ত ইলাচ, আর এখানে কিন্তু আমি বাটা ইলাচও দিয়েছি, এই কারণে ইলাচটা কম দিলাম। মাংসটা দিয়ে নেড়েচেড়ে এটিকে কষিয়ে নিব। আর কষানোর সময় কিন্তু আমি কোনো পানি দিব না, এইভাবে আমি না ঢেকে এটাকে কষিয়ে নিব। আর এটা একদম ভাজা ভাজা করে নিব, যখন তেল ছেড়ে আসবে তখন আর কি কষানো বন্ধ করে দিব। তো আমার প্রায় কষানো হয়ে এসেছে, এই যে দেখুন মাংসটা কিন্তু আমি পুরো কষিয়ে নিয়েছি, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। এভাবে মাংস কষিয়ে রান্না করলে, যে কোনো মাংস কষিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। মাংসটি এখন কষানো হয়ে গেছে, আর এর ভিতরে দিয়ে দিলাম একটু নতুন আলু, কয়েকটা নতুন আলু দিয়ে দিলাম। আর এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব। এই পানিটুকু দিয়ে আমি আরও একবার কষিয়ে নিব। এখানে আমি বেশি পানি দিব না, জাস্ট অল্প একটু পানি দিব, দিয়ে এটি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর এটা 5 থেকে 7 মিনিটের ভিতরেই কষানোটা হয়ে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি পানি গরম করতে দিয়ে দিয়েছি, এটা আমি গরম পানি দিব। এই যে আমার মাংসটা আবারও কষানো হয়ে গেছে। আর গরম পানি ইউজ করলে কিন্তু তরকারির স্বাদটা যে বেশি ভালো হয় সেটা তো আপনারা জানেনই, আর যারা না জানেন তাদের জন্য বললাম। চিকেনের ভিতরে এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর এটা আর কি ঝোল রান্না করব, ভুনা করব না, ঝোল রান্না করব, এই জন্য একটু পানি বেশি করে দিচ্ছি। আর এখন আমি এপাশে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতরে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এখন আমি একটি মশলা তৈরি করে নিব।
এই মশলাটা আমি প্রথমে দিয়ে দিলাম, এর ভিতরে রসুন কুচি, কিছু রসুন কুচি করে নিয়েছি সেটা, তার ভিতরে এর ভিতরে দিয়ে দিলাম একটি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, লবঙ্গ, দারচিনি অল্প একটু, 1 খণ্ড মতো দারচিনি দিলাম, গোলমরিচ। তারপরে আমি এর ভিতরে দিয়ে দেব কিছু পেঁয়াজ, পেঁয়াজ দেওয়ার পরে মরিচ, কাঁচামরিচ নিয়েছি 2টা, একটু ভেঙে দিয়ে দিলাম কাঁচামরিচ 2টা, আর আপনারা চাইলে শুকনো মরিচও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আর আমার ফ্যামিলিতে বাচ্চারা কম খায় ঝাল, এই কারণে শুকনো মরিচটা দিলাম না। তারপরে সব কিছু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব জিরা। এখন এর ভিতরে জিরা দিয়ে দিচ্ছি। এভাবে ভাজনা দিয়ে মাংস রান্না করলে, যে কোনো মাংস রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আর এটা আমি এখন একটু কালার করে নেব, ব্রাউন কালার করে নেব, একটু পোড়া পোড়া কালার করে নেব। তারপরে আমি এটিকে একটি ঢাকনার উপরে নিয়ে নিলাম। এটা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন, ব্লেন্ডও করে নিতে পারেন, তো আমার কাছে ঢাকনা আছে এই জন্য আমি একটু ঢাকনার উপরে বেটে নিলাম। আর এখানে আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, যেহেতু আমি এখানে শুকনো মরিচ ইউজ করিনি এই জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি জাস্ট কালারের জন্য। দিয়ে আমি এটিকে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে দিব। এখন কিন্তু আমার রান্নাটি একদমই কমপ্লিট, আমি চুলাটি বন্ধ করে দিয়েছি, আর আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ আমার ফ্যামিলিতে অনেক লোক এই কারণে। আর দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু তেমনই মজা। আর লাস্টে যে ভাজনা দিয়েছি, এই ভাজনা দেওয়ার কারণে কিন্তু অনেক টেস্ট এসেছে মাংসটাতে। তো ফ্রেন্ডস, খুবই মজার হয় খেতে এটা, তো আপনারা বাসায় ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব, ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।